প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার, রুখতে হবে স্বৈরাচার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য আব্দুর রহিম।